বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল নান বানানোর সহজ পদ্ধতি আজ আমি শেয়ার করলাম। এখানে আমি তিন ধরনের নান দেখাবো। একটা হচ্ছে শুকনো যে নানটা হয়, একটা বাটার নান, আর অন্যটা হলো নান পুরি। এই তিনটে জিনিস আমি একটা দো দিয়ে বানাবো, সেই পারফেক্ট দোটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে আমি একটা বাটিতে 3 চামচ টক দই নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ চিনি, 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ ইনো রেগুলার পাউডারটা ইউজ করব। এর জায়গায় আপনারা বেকিং সোডা ইউজ করতে পারেন। যতটা বেকিং পাউডার তার 1/2 ইনো আমি নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি 2 মিনিট রেখে দেব। এবার আমি একটা বাটিতে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে হাত সওয়া গরম জল একটু একটু করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এই ডোটা খুব নরম হয়। একেবারে পুরো জলটা দেবেন না, একটু একটু করে জল দেবেন। এবার এটা মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরও 1/2 চামচ রিফাইন্ড অয়েল দেব। রিফাইন্ড অয়েলটা দিয়ে এটা আমি ভালো করে আরেকবার মেখে নেব। এটা মাখা হয়ে গেছে কি করে বুঝবেন সেটা জানার জন্য দেখবেন যে বাটি আর হাতের মধ্যে থেকে ময়দাগুলো সব উঠে যাবে, তখনই বুঝবেন এটা ঠিকঠাক মাখা হয়েছে। এটা মাখা হয়ে গেছে। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটা আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর এ থেকে আমি মাঝারি সাইজের বল বানিয়ে নিয়ে শুকনো একটু ময়দা দিয়ে এটাকে ডিম্বাকৃতিভাবে বেলে নেব। আপনারা খেয়াল করবেন যে রেস্টুরেন্টে এইরকম শেপেরই নান দেওয়া হয়ে থাকে। এরপর এর উপরে আমি এক সাইডে কালো জিরে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আরেকবার হালকা করে বেলে দেব। অন্য সাইডে আমি কালো জিরে লাগাবো না, অন্য সাইডে আমি অল্প জল লাগিয়ে দেব, যাতে এটা আমি যখন তাওয়াতে দেব তখন যেন তাওয়া থেকে খুলে না যায়। এক্ষেত্রে আমি লোহার তাওয়া ইউজ করতে বলবো, ননস্টিক হলে এটা আটকে থাকবে না। যেই সাইডে আমি জলটা মাখিয়েছিলাম সেটা যেন তাওয়ার মধ্যে থাকে, সেই কারণেই জলটা লাগানো, যাতে তাওয়া থেকে খুলে না যায়। দেখবেন একটু পরে যে আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে। এবার তাওয়াটাকে আগুনের উপর উল্টে ধরতে হবে, আগুনের উপর ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে পুরো নানটার মধ্যে আগুনটা লাগে। দেখবেন খুব সুন্দর একটা স্পট আসে, যেমন তন্দুরেতে দিলে
একটা স্পট আসে অমনি। এবার এটাকে আস্তে আস্তে খুলে নেবেন, এটা খুব স্টিকি থাকে। এটা রেডি হয়ে গেছে। যদি আপনারা বাটার নান খেতে চান তাহলে একটু বাটার এর মধ্যে লাগিয়ে নেবেন। এবার আমি এখানে নান পুরির জন্য একই সাইজে ডো নিয়ে তেল দিয়ে বেলবো, শুকনো ময়দা দিয়ে এটা বেললে হবে না। বেলা হয়ে যাওয়ার পর গরম তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেবেন। কয়েকটা হয়তো ফুলবে না, তাতে চিন্তার কিছু নেই, খেতে অসাধারণ লাগে আর প্রত্যেকটা নরম হয়। যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটা আমি ছোট আলুর দমের সাথে পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।